বলছেন কিয়ামতের দিন আমি জিজ্ঞাসা করব গোলাম রে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছিলাম নামাজ পড় কেন পড়লি না আমি আল্লাহ বলছি ভালো পথে চল কেন চললি না ওই দিন তাকে আমি জিজ্ঞাসা করব যেই দিন ওয়া তাকুনুল জিবালু আল্লাহ বলছেন যেই দিন পর্বতসমূহ রং রঙিন হয়ে যাবে চুরমার হয়ে পড়ে যাবে ওই দিন তাকে আমি জিজ্ঞাসা করবো বল রে দুনিয়ার জমিনে কেন না ফরমানি করলে অন্যায় পথে চললে ওই সময় সে বলবে আল্লাহ আমি আপনার কাছে আটকা পড়ে গিয়েছি আল্লাহ আপনি মনে করতেছেন মনে হয় আজকের দিনে কেউ আমাকে সহযোগিতা করবে না বহুত আছে আজকের দিনে আমাকে সহযোগিতা করার আল্লাহ বলছেন ওয়ালা ইয়েস অলু হ্যামি মুন হ্যামিমা। আল্লাহ অববুলি যেদফল জেলাল বলছেন। ওইদিন বন্ধু বন্দুরু খবর নিবে না কেউ কার খবর নিবে না, কেমনে খবর নিবে না। আল্লাহ বলছেন ইউব সরুনেহুুম ইওয়াদদুল মুজরি মুলা ও আদাবি। আল্লাহ জালাল বলছেন ওই দিন এক বন্ধু আর এক বন্ধুকে দেখতে পাবে সেদিন ব্যক্তি ব্যক্তিপণস্বরূপ নিজের সন্তানদেরকে পর্যন্ত দিতে চাইবে আল্লাহ বলছেন তোর বন্ধু তো তোরে দেখে ডাক দে বন্ধুরে বল তোকে সহযোগিতা করতে আল্লাহ বলছেন না রে ওই দিন নেতা তার কর্মীর পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানের পরিচয় পর্যন্ত দিবে না সন্তানরা মা বাবার পরিচয় দিবে না পীর তার মরিদের পরিচয় দিবে না মরিদ তার পীরের পরিচয় দিবে না উস্তাদ তার ছাত্রের পরিচয় দিবে না ছাত্র তার উস্তাদের পরিচয় দিবে না আল্লাহ বলছেন একজন কিন্তু সঙ্গে কথা বলবে না কে কেমাবে আল্লাহর পথে ফিরে আসো যত গুণা কর না কেন আল্লাহ পাক বলছেন গোলাম কথা দিলাম যত অপরাধী হ টকা আমি মাফ করার वादा দিল তো ফিরে আসতে হবে আল্লাহর কাছে আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনো কি বলতে চাই কিয়ামতের দিন কেউ তোমাকে সহযোগিতা পর্যন্ত করতে পারবে না আল্লাহ বলছেন ওয়ালা ইয়াসালু حمীমুন حمীমা বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না আল্লাহর কাছে একজন গোলাম হাজির আল্লাহ বলছেন গোলাম রে তোর হিসাব দে আমার সামনে হিসাব দে গোলাম তারা মোলনামা নিয়ে হাজির হবে আল্লাহ মোলনামা মাপতে লাগবেন হিসাব করতে লাগবেন হিসাব করে দেখবে তারা মোলনামা বলতে কিছুই নাই শুধু গুনার গুনা নেকি আছে মাত্র একটা কোন নেকি নাই শুধু গুনার গুনা তারা মোলনামায় আল্লাহ বললেন গোলাম রে ষাট সত্তর বৎসরের জিন্দগি তোকে দুনিয়ার জমিনে দিয়েছি গাড়ি করলে বাড়ি করলে ব্যাংক ব্যালেন্স করলে দুনিয়ার জমিনে সম্পত্তি করলে সন্তানদেরকে সব করলি ওলাম এবার বল আমি আল্লাহর কাছে আসলে তো খালি হাতে তোর নেকি আছে মাত্র একটা আমল্লামার ভিতরে গুনা আর গুনা বলতো তোকে কেমনে জান্নাতে দিই কেউ কি আছে আজকের দিনে তোকে সহযোগিতা করবে এই সময় গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কলিজার টুকরা স্ত্রী যার অর্নামেন্টস আর জুয়েলারির জন্যে দুনিয়ার জমিনে পঁচিশ তিরিশ বছর পর্যন্ত প্রবাসে ছিলাম টাকা ইনকাম করে শুধু বাড়িতে স্ত্রীর কাছে দিয়েছি স্ত্রী অর্নামেন্টস জুয়েলারি কিনেছে নিজের মতো আনন্দ করে চলছে আল্লাহ তালা আমার স্ত্রী তো আজকে আছে আমার বিশ্বাস দুনিয়ার জমিনে তাকে ভালো রাখবার জন্যে আমি ঠিকমতো নামাজ পড়তে নাই। আল্লাহ তাআলা তুমি ডাক দিয়ে বলেছ হাইয়া ফালা, আয় কল্যাণের দিকে আমি ওই সময় কাজের মধ্যে ছিলাম আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সন্তানদেরকে বড় করবার জন্যে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবার জন্য আমি তোমার নাম নিতে পারি নাই আল্লাহ তাহলা আমার সন্তানরাও কেয়ামতের মাঠে আছে আল্লাহ তাদেরকে তো শিক্ষিত বানিয়ে এসেছি প্রফেসর বানিয়েছি ডক্টর ডাক্তার বানিয়েছি আমার পরিবারের সবাইকে শিক্ষিত বানিয়েছি আজ তারা কেয়ামতের মাঠে আছে আল্লাহ তালা আমার মা বাবা আছেন যাদেরকে ক্ষেদমত করার জন্যে যাদেরকে ভালো রাখবার জন্যে এতদিন পর্যন্ত প্রবাসে ছিলাম শুধু খাওয়াইলাম ভালো রাখলাম আজ তারাও আছেন আল্লাহ তালা কেউ আজকে আমাকে বলে যাবে না আমার বিশ্বাস আমার মা বাবা আমাকে বলে যাবে না আমার সন্তানেরা বলে যাবে না আমার আর বোন আমাকে বলে যাবে না আমার স্ত্রী আমাকে বলে যাবে না কিছু হলেও তারা আজকে আমাকে সহযোগিতা করবে আল্লাহ বলছেন যা তেয়ামতের মাঠে পড়তে চলে যা করে কিনা আল্লাহর বললাম কেয়ামতের মাঠে দৌড়াবে কিছু দূর যাওয়ার পরে দেখবে তার চোখের সামনে দিয়া তার স্ত্রী চলে যায় ডাক দিয়া বলবে স্ত্রী রে তুমি একটু দাঁড়াইয়া যাও আমি তোমার স্বামী অমুক তোমার জন্য এত কষ্ট করেছি আজকে আমার আমল নামায় নেকি বলতে কিছুই নাই একটা মাত্র নেকি আছে গোনা ছাড়া কিছুই নাই তোমাদের জন্য জীবনে কত কষ্ট করেছি দেও না আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করো কসম আল্লাহ পাকের জাতের এমন সময় স্ত্রী ডাক দিয়া বলবে স্বামী রে কে যুবক তুমি আমাকে স্বামী বলে পরিচয় দিচ্ছ তুমি আমাকে আমার স্বামী বলছো আমার স্বামী তুমি বললা কেমনি যুবকরে দুনিয়ার জমিনে আমি বিয়াই বসি নাই কোন ছেলেকে বিয়া পর্যন্ত করি নাই তুমি স্বামী আসলা কর থেকে এই বলে স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে চোখের সামনে দিয়ে আপনার সন্তানেরা দৌড়বে আপনি ডাক দিয়া বলবেন সন্তানেরা দাঁড়াও তোমাদেরকে মানুষ বানাবার জন্য তোমাদেরকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করবার জন্য বাবা কত কষ্ট করেছি টাকা পয়সা দিলাম ঘর বাড়ি বানাইয়া দিলাম পড়ালেখা করলাম তোমাদের ভবিষ্যৎ গড়ে দিলাম আমার আজকে ভবিষ্যৎ বলতে কিছুই নাই নেকির নাকি আটকা পড়ে গিয়েছি আমাকে একটু সহযোগিতা করো সন্তান এরা বলবে যুবককে তুমি আজকে বাবার পরিচয় দিচ্ছ তোমার চেহারার সঙ্গে আমাদের বাবার চেহারার কোনো মিল নাই এই বলে সন্তানরাও কেটে পড়বে এমন সময় তোমার মার বাবা তোমার সামনে দিয়ে যাবে মাকে দেয়া বলবে না আম্মাজান তোমার জন্য জীবনে কত কষ্ট করেছি মা তুমি কি আমাকে চিনতে পেরেছ তোমার সন্তান আমি তুমি আমার মা মা চোখের পানি ছাড়বে না ওই সময় তোমার চেহারার দিকে তাকাবে আর বলবে যুবকেরে আমাকে মা বইলা ডাক দিলে দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না সবাই বলে যাবে আল্লাহ বলছেন শুধু বলে যাবে তা না ফিরুপ আল্লাহ বলছেন ফেরারির আসামির মতো দৌড়াবে এই মাঠে যদি কেউ দাগি হয় ওয়ারেন্ট ভুক্ত আসামি হয় পুলিশ আসলে রে বাসলে যেভাবে দৌড়াবে আল্লাহ বলছেন ইয় মাইয়া রু ওই দিন ফেরারির আসামির মতো মানুষ দৌড়াবে মা থেকে দৌড়বে বাবা থেকে দৌড়বে সবাই সবার থেকে দৌড়বে কেউ কাউকে সাপোর্ট দেবে না কেউ কাউকে সহযোগিতা পর্যন্ত করবে না কারণ মনে রাখবেন কেয়ামতের দিনে এমন একটা দিন হবে আপনি নামাজি আপনি যেই হন না কেন যতক্ষণ বিচার কার্য শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমি গুণাগার যেই হয় না কেন সবাইকে কিন্তু কেয়ামতের মাঠে দাঁড়াইয়া থাকতে হবে আমার বন্ধুগণ কেউ যখন সহযোগিতা করলো না আল্লাহর গোলাম চোখের পরে ছেড়ে আল্লাহকে ডাক বলছে আল্লাহ কেউ কেউ নাই দিয়া আজকে আমাকে আমাকে সহযোগিতা করে নাই দিনে কেউ এর পরিচয় দিতে চাইল না আল্লাহ খায়া না খায়া রাত দিন কাজ করে আবার ডিউটি করে তাদেরকে বড় করলাম আজ তারা আমাকে চিনে না আল্লাহ তাহলে আমি কোথায় যাব এই বলে গোলাম জমিনে কেয়ামতের মাঠে বসে থাকবে চোখের পানি চেয়ে কাঁদবে কেউ তাকে সাপোর্ট করবে না তার নেতা তাকে বলবে না কর্মী তুমি এদিকে আসো নেতা বলবে আমার কোনো কর্মী ছিল না কেউ কারো কোনো পরিচয় দিবে না এইভাবে যখন দিন চলতে থাকবে আল্লাহ আরেকজনের হিসাব নেবেন হিসাব দিয়ে কি করলে গোলামের হিসাব আল্লাহ নেবেন নিয়ে দেখবেন গুনা এবং নেকি সমান সমান হয়ে গেছে যত নেকি তত গুণা সমান সমান আল্লাহ বলবেন গোলাম রে একটা যদি নেকি নিয়ে আসতে পারো তাহলেই তোমাকে জান্নাত দেওয়া যাবে কারণ তোমার সমান সমান হয়ে গেছে একটা নেকি হলে জান্নাতে যাওয়া যাবে গোলাম বলবে আল্লাহ তাহলে টেনশন করবেন না আমার বহুত দেওয়ার মতো আছে বন্ধু আছে আত্মীয় স্বজন আছে বহুত ভাই বেড়াদার আছে মা বাবা আছে তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো আমার বন্ধুগণ এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলবেন নিয়ায় কিন্তু জমিনের কেয়ামতের মাঠে দৌড়াবে কেউ একটা নেকি পর্যন্ত দিবে না কেউ সহযোগিতা করবে না চুকের পানি চলে চলে কাঁদবে আর বলবে আল্লাহ আজকের দিনে কেউ আমাকে একটা নেকি দেয় নাই কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে আল্লাহ কেউ নাই এমন সময় সামনে গোলাম গিয়া দেখবে একজন লোক চোখের পানি ছেড়ে বসে বসে কান্না করে কিরে ভাই তুমি ওখানে কান্না করো কি হয়েছে যুবক ডাক দিয়া বলবে আল্লাহ আমার কাছে হিসাব চাইছিল আছে মাত্র নেকি কি একটার গুনার গুনা আত্মীয় স্বজন কতজনের কাছে গেলাম কেউ আমাকে দিল না অ বলবে ভাই আমার লাগবে মাত্র নেকি একটা তোমার আছে একটা আমিও আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম কেউ আমাকে একটা নেকি দেয় নাই আল্লাহ বলেছেন একটা মাত্র নেকি হলে জান্নাতে যাওয়া যায় একটা নেকি পর্যন্ত কেউ আজকে আমাকে দিল না এমন সময় আল্লাহর ওইগুলাম ডাক দিয়া বলবে ভাই তোমার যদি একটা মাত্র নেকি হলে জান্নাতে তুমি চলে যাও আমার তো আছে মাত্র একটা আমার তো আর কোনো নেকি নাই একটা নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না তোমার যদি একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায় আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম ওটা তুমি নিয়ে যাও বিনিময়ে একজন হলেও তো জান্নাতে যাবো কেউ চিনে না আমাদেরকে আত্মীয় স্বজন তুমি কমপক্ষে জান্নাতে যাও আমি ওখানে বসে থাকি এক নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবে আল্লাহ আপনি আমাকে বলেছেন একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায় আল্লাহ তাহলে একটা নেকি নিয়ে আসছি তুমি আমাকে জান্নাত দাও আল্লাহ ডেকে বলবেন গোলাম রে বলতো তোকে নেকিটা কে তোর স্ত্রী দিয়েছে না সন্তান দিয়েছে না আত্মীয় স্বজন দিয়েছে না কে দিল আয় আল্লাহ রাস্তার মধ্যে একজন গোলাম আছে মাত্র একটা নেকি নিয়ে কান্না করে তার আছে মাত্র একটা আমার লাগবে একটা আমাকে দিয়ে দিয়েছি তা নিয়ে হাজির হয়েছি আল্লাহ বললেন কেয়ামতের মাঠে তো উদার তার মানবতার পরিচয় দিল কে আমার কাছে নিয়ে আসো আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ জিজ্ঞাসা করবেন গোলাম তুমি কেন তাকে একটা নেকি দিয়েছ তোমার আছে মাত্র একটা ডাক দিয়া বলবে আল্লাহ আছে মাত্র একটা আর নাই এক নেকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না চিন্তা করলাম দুনিয়ার জমিনে যাদের পিছনে সময় নষ্ট করলাম সব বুয়া সব বেকার গিয়েছে আজকে একটা নেকি নেওয়া লোকটাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেই। এই সহযোগিতাটুকু আমি করেছি আল্লাহ জালাল বলবেন ময়দানে আমার সামনে তুমি মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চাও তুমি আমার সামনে দাতা সাজতে চাও এই পৃথিবীতে আমার চাইতে বড় দাতার কেউ নাই কেয়ামতের মাঠে আমার চাইতে বড় দাতার কেউ নাই রে রেগুলাম তুমি একটা নেকি দিয়ে দাতা শাস্তে চাও আমি আল্লাহর চাইতে বড় দাতা দুনিয়ার জমিনে কেউ নাই তুমি একটা নেকি দিয়া যে মানবতা তুমি দেখিয়েছ আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিলা কেয়ামতের মাঠে তোমার বাবা তোমাকে দেখে নাই তোমার মা তোমার সন্তান তোমার স্ত্রী কেউ তোমাকে চিনে নাই এই মাঠে সে তুমি মানবতা দেখিয়েছো আমি আল্লাহ হরবুল ইজ্জত জালাল তোমার মানবতার উপরে খুশি হইয়া তোমাকে এমন জান্নাতের ফয়সলা করে দিলাম তোমার হিসাব নিব না আমলের খাতাও দেখতে চাই না তোমার জন্যে আমি আল্লাহ এতটা জান্নাতের দরজা খুলে রেখে দিলাম এই জন্যে আমার বন্ধুগান কায়ামতের ময়দানে কেউ আপনাকে সহযোগিতা করবে না একমাত্র আল্লাহ ছাড়া আত্মীয় স্বজন যাদের পিছনে সময় নষ্ট করবেন কেউ আপনার আপন হবে না কায়ামতের মাঠে যিনি আপনাকে আমাকে চিনবেন তিনি হলেন আল্লাহ তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগান মনোযোগ দিয়ে শোনেন এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত বল বলছেন বন্ধু শোনো কি বলতে চাই কিয়ামতের দিনে গুনাহগার আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা সবাইকে বলতে সেই কথাগুলো কিয়ামতের দিন গুনাহগার আল্লাহকে বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও আয় আল্লাহ জাহান্নাম যেইভাবে আসতেছে আমাকে খেয়ে ফেলবে তুমি আমাকে ছেড়ে দাও বিনিময় তুমি ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ তালা তুমি আমার সন্তানদেরকে বেঁধে রাখো তুমি আমার সন্তানদেরকে বাঁধ যেই সন্তান মানুষ করবার জন্য আমি কষ্ট করেছি যেই সন্তানের জন্যে আমি দুনিয়ার জমিনে ঠিক মতো নামাজ পড়তে পারি নাই ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কষ্ট করেছি আয় আল্লাহ তাআলা কেয়ামতের মাঠে তুমি আমাকে ছেড়ে দেও আমার সন্তান গুলাকে আল্লাহ বলবেন গোলাম আর কি বলবে বল আয় আল্লাহ যেই সন্তানের জন্য নামাজ পড়তে পারি নাই যেই সন্তানের ভবিষ্যতের জন্য প্রবাসে ঈদের দিন কাজ করেছি যোহরের নামাজের সময় অফিসে কাজ করেছি আসরের আযান হচ্ছে কাজ শেষ করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই চিন্তা করেছি আমার বাচ্চার স্কুলের বেতন লাগবে আমার স্ত্রীর কাপড়ের টাকা দেওয়া লাগবে এই চিন্তা করে আল্লাহ তালা আমি কষ্ট পেয়েছি কাজ করেছি তোমার নাম নিতে পারি নাই এই সন্তানকে তুমি বাদ কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন কেউ কারো আল্লাহ বলবেন সন্তানকে বেঁধে লাভ কি ওদেরকে বেঁধে জাহান নামে দাও বিনিময়ে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন আর কি বলতে চাও কোরআনে আল্লাহ বলছেন পরে বলবে অসাহ ওয়া আখি আমাকে ছেড়ে দাও আমার সন্তানকে বেদে রাখো ও সাহিবাতী আমার স্ত্রীকেও পর্যন্ত বেদে রাখো যে স্ত্রীর কারণে আয় আল্লাহ আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি স্ত্রী আমাকে বলছে তুমি যেই চাকরি করো পাশের বাসার দুলাভাই তো সেই চাকরি করে ওনার ঘরে সুফা আছে ওনার ঘরে হোয়াইট ডু শোকেস আছে তোমার ঘরে কেন নাই ওই বেচারা ঘুষ খায় উনি ঘুষ খায় নেই জন্য নাই আল্লাহ আমি বোর চাপা পড়ে কিন্তু আমি এগুলা করেছি আমার বউ বলছে পাশের বাড়ির পাশের বাসার বাবির ঘরে ডিসকালার টিভি আছে কেন আমার ঘরে নাই স্ত্রীর চাপে পড়ে আমি করেছি আই আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও সাহিবাতিহি আমার স্ত্রীকে বেঁধে রাখো তার কারণে আজকে আমার এই কষ্ট হয়েছে আল্লাহ আল্লাহ বলবেন কি বলবে বল আল্লাহ আমার ক স্ত্রীর কারণে মা বাপ থেকে আলাদা থাকছি যে মা বাবা আমাকে মানুষ করেছেন লালন পালন করে বড় করেছেন বউ আমার ঘরে আসার পরে বুদ্ধি দিছে একসাথে থাকা যাবে না আমি আমার মা বাপকে গ্রামে রেখে স্ত্রী নিয়ে শহরে থাকছি আছে। আয় আল্লাহ আমার স্ত্রী আমাকে বলেছে বিদেশ থেকে টাকা যেন মা বাবার অ্যাকাউন্টে না দেই শ্বশুর বাড়িতে পাঠাই আসেনি আয় আল্লাহ স্ত্রীর কথা শুনে আমি করেছি জাগা জমি যা কিনছি মা বাবার নামে কিনতে পারি নাই বউ বলছে তার নামে কিনে দিতে সব করছি আয় আল্লাহ তাহলে এতগুলা করতে গিয়ে ঠিক মতো ইবাদত করতে পারি নাই তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও বউকে বেঁধে রাখো আল্লাহ আল্লাহ বাইদেরকে মানুষ বানাবার জন্যে আমি বড় ভাই ছিলাম কি করব আমার উপরে অনেক দায়িত্ব এই জন্য ঠিকমতো মতো নামাজ পড়তে পারে নাই ছোট ভাইদের চাকরির ব্যবস্থা করেছি পড়ালেখা করিয়েছি গর বানিয়ে দিয়েছি এতগুলা করতে গিয়ে তো আমি পড়ালেখা ঠিক মতো করতে পারি নাই এতগুলা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই আল্লাহ তালা আমার ভাইদেরকে বাঁধক আল্লাহ বলবেন এরপরে কি বল তোর সন্তানদেরকে বাঁধলাম তোরা ছেড়া দিতাম তোরা ছেড়ে দিতে বললে সন্তানদেরকে রেখে দিব তোরা ছেড়ে দিব এরপরে বললে তোর স্ত্রীকে এরপরে বললে তোর ভাইদেরকে আর কি এরপরে বলবে আয় আল্লাহ তালা والفصيله التي توي ай আল্লাহ তাআলা আমি এমনে এমনে চুরি করি নাই তুমি ও ফাসিলাতিহ আমার গুষ্টি যারা আছে গুষ্টির গুষ্টির নেতাদেরকে বাদো আমার দাদা চাচাদেরকে বাদো আমার নেতাকে বাদো আমি ফেন্সিলিন ব্যবসা করার পরে ধরা খাইয়া তার কাছে গেছি তার ঘরে রাখছি কথা বলেন নাকে

তো আয় আল্লাহ আমার গোষ্ঠীকে বাঁধ যারা আমাকে আশ্রয় দিত যারা এত অন্যায় করবার পরে আশ্রয় দিত আয় আল্লাহ তাদেরকে বাঁধ আল্লাহ বলবেন বাঁধলাম এরপরে কি এরপরে বলবে আল্লাহ সন্তানকে বাঁধবার কথা বলছি স্ত্রীকে বলছি বাদ এরপরে ভাইদেরকে বাঁধ এরপরে বলছি গোষ্ঠীর মানুষকে বাঁধ আল্লাহ বল না আর কি ক সব আল্লাহ বলছেন এরপরে কি বলবে বল এরপরে বলছে আয় আল্লাহ পৃথিবীর মধ্যে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব তুমি নিয়ে নাও সুমায়ুম জি এর পরেও তুমি আমাকে না যা দেও মাফ হয়ে গেছে আয় আল্লাহ আমার স্ত্রীরে নাও আমারে ছাড়ো সন্তান নেও আমাকে ছাড়ো বাইরে বাদো আমারে ছাড়ো মা বাপরে বাদো আমারে ছাড়ো আত্মীয় স্বজনরে বাদো আমারে ছাড়ো গোষ্ঠীর নেতাদেরকে বাদো আমারে ছাড়ো আয় আল্লাহ জমিনে যা আছে সব নেও আমারে ছাড়ো এখন আল্লাহ কিছু বলা লাগবে না কথা বলেন না কেন আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার জবাব দিচ্ছেন গোলামরে সব শুনছি আমার কাছে কি চাস। আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মাফ করে দিতে পারো আল্লাহ এত কিছু বলছি মাফ করে দাও আল্লাহ এবার বলছেন শয়তান রে তুই আমার রহমান রহিম নাম জানলে আর কোন নাম কি আমার নাই আল্লাহ এবার জবাব দিচ্ছেন কাল্লা আজকের দিনে তোকে ছাড়া না আজকের দিনে তোকে ছাড়বো না তোকে লেলিহান অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ করব। কে বলছেন দেখছেন আপনারা তো আল্লাহর নাম রহমান রহিম নিয়ে বসে আছে পায়ে ধরে বলছি ভাই আল্লাহর আসতে বলছি কোরআনটা পড়ো কোরআনটা থিসিস করো এই কিছু মানুষের কথায় শুধু পড়ে থাইকো না যে একটা পড়লে দশ নেকি দুইটা পড়লে বিশ নেকি খালি পড়ো নেকি আর নেকি তোমার মাথা নষ্ট এত নেকি দিয়া কি করবা কোরআন বুঝলা না কে বলছে আল্লাহ বুঝো নাই জানা নাই শুধু নেকি আর নেকি নেকির বস্তা নিয়ে কেয়ামতের দিন যাইবা আল্লাহ কবে দিকে আয় বস্তা রাখ এই বেটা টাকা পায় টাকা দে কথা কন না কেন এর জায়গা দখল করছো জায়গা দে হের আইল ঠেলাই এক হাত ঢুকাইছ আইল দে তোর বৌরাই কার একজনের দিকে তাকাইছ বাবির চেহারার দিকে ওদিকে আয় কথা কন না কেন তোর নেকির বস্তায় আর কাজ করবে না আল্লাহ রাসিল বলছেন দিনে কাইক ফি কলা আমালুল করিল জেনে শুনে অল্প আমল করে খবরে যাও আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ বলেন বয়া আমল আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাজ কিরে তোর বাপ দিলে মারে দিলে সন্তান দিলে বউ দিলে বাচ্চা দিলে এরপরে ভাইদেরকে দিলে গোষ্ঠী দিলে দুনিয়া দিলে সব লইকা দিস তোরে ছাইড়া দিতে আমি আল্লাহরে বুকা বোকা নাকি না তা এত কিছু নোয়ার পরে তোরে ছেড়ে দিবো আল্লাহ বলছে কাল্লা কখনো না ইন্নাহা লা জরে আমি আগ্নি কুন্ডলিতে ঢুকাবো আল্লাহ রি আগুনে কি করবে আমার আগ্নিতে ঢুকাইলে কি হইব বহুত আগুন তোমার বিতরি আছে কি করবেন আগুন দিয়া আমার আল্লাহ জবাব দিচ্ছেন এ আগুন এমন আগুন আল্লাহর পরে রে বলছেন না সাওয়া এমন আগুন আগুনে চামড়া উঠাইয়া দিবে হাড্ডি জ্বালাইয়া দিবে কলিজা জ্বালাইয়া দিবে গুস্ত জ্বালাইয়া দিবে কিন্তু তোমার রোহ জ্বলবে না চামড়া জ্বলে যাবে হাড্ডি জ্বলে যাবে গুস্ত জ্বলে যাবে কলিজা পর্যন্ত জ্বলবে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে জ্বালানো শুরু করব মাথার চুল পর্যন্ত জ্বালাবো গোলাম রে ওই নামক জায়গায় তোরে ঘুরাইয়া মাথাটা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়ে বাঁধব যেভাবে ছাগল বাঁধে এইভাবে বেদে একটা জীবন্ত এক জীবন্ত সাগলের পা থেকে চামড়া মাথার দিকে টানলে যেই কষ্ট হয় গুলাম এত অপরাধ করছিস আমি আল্লাহ তোকে লটকাইয়া রাখবো আর পায়ের দিক থেকে জন ফিরিসটা দিয়া টাই না মাথার এদিকে চামড়া নিয়ে যাব। কেমনে না ফরমানি করবেন না ফরমানি করবে এরপরে আল্লাহ বলছেন এই শাস্তি আরো কয়েকজন লোককে দিব এই শাস্তি আরো কয়েকজন লোককে দিব আল্লাহ কারে দিবেন আল্লাহ বলছেন তা আল্লাহ তালা বলছেন সেই সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের পথে পিঠ প্রদর্শন করেছিল বিমুখ হয়েছিল সত্যের দিকে ডাকছি এদিকে আয় আসে নাই আল্লাহ বলছেন হাইয়া আল আল আই মসজিদে তুই নাকি আমেরিকা যাবে স্পন্সর লাগবে তুই নাকি কানাডা যাবে সাপোর্টিং লেটার লাগবে তুই নাকি বিজনেস করবে টাকা লাগবে ও গুলা তুই নাকি দুনিয়ার জমিনে নেতা হবে পাওয়ার লাগবে দুনিয়ার মানুষের পিছনে পিছনে ঘুরলে আমি আল্লাহ বলছি গুলাম রে তুই যখন বিছানায় ঘুমাইয়া আমি আল্লাহর সে আজিমে থাকি না একটা বারগুম থেকে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতে আমি আল্লাহর সে আজিমে নয় গভীর রাত্রে তোর ঘরের দরজায় হাজির হয়ে যায় ভাঙ্গাল্লাহ বলেন গড়ের দরজায় থাকি তুই আমার কাছে চাইলে না কোনো দিন বললাম তুই কেন কোনো দিন চাইলে না আমার কাছে কি ছিল এমন আমার কাছে চাইলে না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে আমি রেখে দিব আর বারোটা হয়ে যাইতেছে গা কি এটা কি বুঝি নাই আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে তো আপনাদের একটু হাত দেখান এখন কার কার কষ্ট হইতেছে আছেন এখনো এতক্ষণে তো শুধু আয়াতের অনুবাদ করলাম যা উদ্দেশ্য ছিল কথাগুলো শোনেন কি বলতে চাই আজ বক তোমাদেরকে বলছি আমি একটা মেসেজ আমার জীবনে যতদিন বাইচা থাকবো দিয়ে যাব শোনো গুনাহ করেছো না কি করেছ কি গুনা জেনা করেছো জেনা করেছ মদ খেয়েছো ফেন্সিডি লিয়াবা খেয়েছো এই তো কি হয়েছে তোমার কি হয়েছে গুণা তো হয়েছে তো কি হয়েছে তোমার ভয় পাচ্ছ কেন আরে তুমি এখনো জিন্দা শাহজালালের চাইতে তোমার দাম বেশি আব্দুল কাদের জেলানির চাইতে তোমার দাম বেশি আব্দুল কাদের জেলানি মুর্দা আর তুমি জিন্দা আজকে চাইল আব্দুল কাদের জেলানি মহিনুদ্দিন চিস্তি তারা চাইলে আজকে রাত্রে আল্লাহর কাছে তওবা করতে পারবেন না চাইলে এক রাকাত নামাজ পড়তে পারবেন না চাইলে তাসবিহ পড়তে পারবেন পারবেন না কারণ কবরে তুমি আর আমি চাইলে সারা রাত্র শেষ দায় পড়ে থাকতে পারি তোমার কত দাম হায়াতে জিন্দগির কত দাম যদিও আমি ঢাকা শহরে থাকি আমার জন্ম কিন্তু সিলেট শহরে আমার বাড়ি সিলেট শহরে সব কিছু হইলেই তো আপনারা শাহজালালের মাজারে যান গা বাচ্চা হইতেছে না পনেরো বিশ বছর হয়েছে বিয়ের বাচ্চা হইছে না বাবার মাজারে গিয়ে কব্বা আমার একটা বাচ্চা দো তোমার কপালে ঠাডা পড়ু ঠাডা বাচ্চা সবার জায়গা পাইছো না বাচ্চা কার কাছে চাইবে এ ওয়াজ তো অনেক লম্বা হয়ে যাইব না আরে আরে না না খালি বলেন বলেন না আল্লাহর কাছে কেমনে চাইতো আরে আমার তো কি করে তোমাদের যদি পায়ে ধরে বা আমার কলিজার ভিতর আল্লাহ যদি এমন একটা শক্তি দিত আমি ডাইরেক্ট কলিজা ঢুকাই দিতে পারতাম তাইলেই শান্তি পাইতাম কেন পাবলিকের কাছে চাও সব বুয়া আজকে এক টাকা দিবে কালকে খুঁটা দিবে আর চাও আল্লাহ বলছেন কোন লাইনে তুই চিন্তাই করতে পারবে না বলি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ বাচ্চা দিবেন দিবেন না কথায় কথা চলে আসছে দু মিনিটে বলি লম্বা ঘটনা কিন্তু ঘটনা বলবো না মারি ইমরানের স্ত্রী হজরতে ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছেন আল্লাহ তুমি আমার একটা ছেলে দেও কি দেও কেন ছেলে দিয়ে কি করবা কাল্লা আমারে যদি একটা ছেলে সন্তান দেও আমি পৃথিবীর সবথেকে বড় মসজিদ পৃথিবীর প্রথম টেবলা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো সুমান দরকার নেই সুমান আলা একটু জোরে কম না ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেও আমি বাইতুল খাদেম বানাবো আল্লাহ তবে ছেলে দেন নাই দিসেন মেয়ে চাইছে ছেলে দিসেন আপনাদের দেশে তো যদি কেউ রে মেয়ে দেয় বউ সুদ্ধ তালাক দিয়া বউ শাশুড়ি বাপ গ্যারাম সবরে তালাক দিয়া দেয় টাঙ্গাইলি এগুলো আসেনি বৌর দুষ্কি মেয়ে হয়েছে তো বড় এই শয়তান আসেনি আপনাদের এলাকায় এগুলারে মারতে পারবেন না এই শয়তান আপনারা শয়তান মারার জন্য কই মক্কায় যান এখানে গিয়া শয়তান মারেন মুজদালা ফাই জামারাতে কঙ্কর মারে শয়তান রে ওখানে শয়তান কই শয়তান তো গোরে দেখতেছি ঠিক কিনা বলেন শয়তান খুঁজে পাইতেছেন বৌরি পিঠা আমার বন্ধুগান আল্লাহর কাছে বলছেন আল্লাহ চাইলাম ছেলে তুমি দিলাম এ বাইতুল মুকद्दসের খাদেম কেমনে বানাবো মহিলা মানুষকে খাদেম হইতে পারে নাকি পারে না কয় এই ফতোয়াগুলো শিখাইছে কেন কষ্ট ভাই তো ওই জায়গা আজকে আলেম মসজিদের ইমাম খতিব ফতোয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন মসজিদে যাই গো না ফিতনা ফিতনা মসজিদে মহিলারা গেলে ফিতনা মহিলারা ওয়াজে গেলে ফেতনা 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 বলে মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করার জন্য ফতোয়া দিয়া কিন্তু আজ ফতোয়া দিয়া মহিলাদেরকে মার্কেটে যাওয়া সিনেমা হলে যাওয়া রাস্তা একডা দেওয়া পার্কে যাওয়া বন্ধ করতে পারেন নাই ফতোয়া দিবেন কোথায় দিচ্ছেন কোথায় কষ্ট পাচ্ছেন আমার কথায় আজকালকার উলামায়ে কেরাম কষ্ট পাবেন না মসজিদের ইমাম ক্ষতি মসজিদের মিম্বরে সত্য কথা বলেন না মসজিদের মিম্বরে শুধু গুরুস্থানের ওয়াজ করেন কারণ বললে তো চাকরি থাকবে না কিসের চাকরি আপনার আপনি চাকরি ছেড়ে দেন ইমামতি কোনো চাকরি না ইমামতি ছেড়ে দেন যে চেয়ারে বসে সত্য কথা বলা যায় না দরকার নাই চেয়ারে বসার ইমাম সাহেব মসজিদে চিন্তা করছে আজকে আল্লাহ যা করে সুদের বিরুদ্ধে একটু ওয়াজ করি নাহমদ সল্লি আল্লাহ বলে সুদের ওয়াজ শুরু করছে ডাইন দিকে তাকায় দেখে সভাপতি এলাকার সব থেকে বড় সুদুরি ইমাম সাহেব কো চাকরি তো গেছে কি দেখতেছে শেষ ওয়াজ পাল্টাই দিছে কো যা সুদের ওয়াজ নাই আজকে একটু ঘুষের ওয়াজ করি ঘুষ যারা খেয়াদেরকে সাইজ করুন না আমার দোকান শুরু করেছে বাম দিকে হেমাম সব কালারি চাকরিতে দেখতেছি লালবাতি যারা জাগা দখল করে বুমি দখল করে কালবাড়ির টাকা মাইরা খায় বিরুদ্ধে শুরু করছে সামনে তাকাই দেখে কেশিয়ার সাবেক মেম্বার সব মেম্বার না খারাপ মেম্বার কইতেছে সাবেক মেম্বার খাইতে খাইতে বিধবার বাতার টাকা বাচ্চাদের স্কুলের দুধের টাকা খাইয়া নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা বাতা উঠাইয়া খাইছে কথা বল মন আছে না নাই নিজের বৌ নিজের চিন্তা নিজের বউরে বানাইছে বিধবা আছে নি তা ইমাম সাহেব আল্লাহ চাকরি তো এমনি দেখতেছি নাই ইমাম সাহেব খুব চালাক ছিল চালাক ডাইরেক্ট গেছে গে এলাকার গুরুস্থানে গে মাটির নিচে ওয়াশ করে মাটির নিচে মুর্দারা কে কেমন আছে সভাপতি কে মাসাল্লাহ সেক্রেটারি কে আলহামদুলিল্লাহ কেশিয়ার কো জাজাক আল্লাহ হুজুর আগামী মাসে পাঁচশো বেতন বাড়াইয়া দিলাম খুব ভালো ওয়াজ হইছে সব খুশি এগুলো চলবে না আপনার পঞ্চায়েতের আপনার মহল্লার ফেতনাকে দূর করা লাগবে এলাকায় খবর নেন বহুত লোক আছে নিজের বৌরে তালাক দিছে তালাক দেওয়া বৌরে নিয়ে থাকে এগুলা মনে টাঙ্গাইলে নাই মনে এগুলা কি জিনিস আর যুবকদের বাস্তব নাই করলাম তোমরা তো আসো ভাই তোমরা যে জিনিস কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ তোমরা আছো শুধু প্রেম প্রেম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ঠিক কিনা এটা ঠিক হইলো কেমনে এটা তো খারাপ জিনিস এই জিনিসটা শান্তি পাইতেছে না রাত্র হয়ে গেছে বারোটা নাইলে তো আজকে ঠিক করে দিতাম বস এক মিনিট আমরা আগে দেখি সন্তান কেম নেওয়া কষ্ট হচ্ছে না তো আল্লাহ রবিস জালাল আমি জায়াত পড়েছি এগুলার ভিতরে এতগুলা কথা বলছেন শাস্তির কথা যা বললাম মনে থাকবে তো ইনশাল্লাহ বললেন ইনশাল্লাহ এরপরে আল্লাহর বলিস যে জালাল জালালের পরে আরো অনেক কথা বলেছেন আল্লাহ বলছেন এরপরে কেমনে এতক্ষণ বললাম যে এগুলা অন্যায় এভাবে শাস্তি দিবেন ছাড়বেন না এখন ছাড়বেন কেমনে এটা জানা লাগবে না না কি শুধু ছাড়বেন না পর্যন্ত রাইকা যাম। না সাড়াইয়া দিয়ে যাইম না ছাড়াইয়া দিয়ে যাইম আচ্ছা শোনেন কি বলতে চাই আমার বন্ধুগণ ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলেন আল্লাহ চাইলাম ছেলে দিসো মেয়ে মহিলা মানুষ আবার বাইতুল মোকাদ্দাসের খাদেম বানাই কেমনে আল্লাহ কয় মহিলারেও বানাও কোনো আপত্তি নাই এই মেয়েরই খেদমতে বানাও হাজরতে ইমরানের স্ত্রী মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইছেন খাদেমা তিনি মসজিদ ঝাড়ো দেন মসজিদ মুইছা দেন মানে মহিলা মানুষ মসজিদের খাদেম আর আপনাদের মসজিদের খাদেম যদি কোনো মহিলারে বানানি দেওয়া যায় তা তো হইছিলই তো মানে একটা সিনেমা হল হয়ে যেত এখানে নামাজিল্লা বলেন ইমরানের স্ত্রী হজরত মারিয়ামকে বানালেন মসজিদের খাদেমা খিদমাত করতেছেন মারিয়াম একটু বড় হয়ে গেলেন এলাকার মানুষ মিলে মসজিদের পাশে একটা ঘর বানাইয়া দিলেন তিনি এই ঘরে থাকতেন মসজিদের খিদমাত করতেন তসমিতা আলিল করতেন আল্লাহ নামের জিকির করতেন মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে দুয়ার জন্য যাইতো হাত দিয়ে তোফা দিতে এভাবে চলতেছে হঠাৎ করে একদিন মারিয়াম বসে আছেন জিবরিলে আমিন আসছেন আচ্ছা সালাম দিয়ে বলছেন মারিয়াম কেমন আছো ভালো আছি কিন্তু আপনারা চিনলাম না চেহারা তো চিনতেছি না না তো একটা খবর দিতে দিতেছি তোমার কি খবর কয় তোমার একটা ছেলে হইব ছেলে মারিয়াম বলতেছেন আমার কি হইব ছেলে হবে হ্যাঁ তোমার একটা ছেলে হবে মারিয়াম বলতেন কে তুমি আমার ছেলের কথা বললে আমার কি না নাকি তা আমি কোনো পুরুষ মানুষের কাছাকাছি গেছি নাকি আমার কোনো স্বামী আসেনি যে আমার ছেলে হইব হবে তো দেখো আমার সাথে দুষ্টামি করো না বিয়ে শাদি করি নাই কোনো ছেলের কাছাকাছি যাই নাই বাচ্চা হইব কেমনে জিব্রাইল বলছেন আরে আমার কথা না আল্লাহ বলছেন তোমার ছেলে হবে মারিয়াম বললেন তাইলে আপনি কে আমি তো জিব্রাইল সংবাদ দিতে আসছি জিব্রাইল কি বিয়া ছাড়া হয়ে যাইব হ্যাঁ বিয়া লাগবে না স্বামী লাগবে না এরপরে তোমার ছেলে হবে ও কেমনে এমনে তুমি কাপড়টা এভাবে করবা আর আমি একটু ফু দিয়ে দিব ফু দিলেই বাচ্চা হয়ে যাবে এই জন্যই তো আপনারা পেশাবদের কাছে যান এখন ফু দেন এটা বাচ্চা হইব সবাই তানি হু দিস ইস ইব্রাহিম আর আপনি গেছেন একটা শয়তান এর কাছে বৌরিনী ঠিক কিনা বলেন জিব্রিল আমিন ফু দিয়েছেন যাই হোক অনেক লম্বা হযরত মারইয়াম কে বলছেন মারইয়াম তোমার একটা সন্তান হবে ছেলে আল্লাহ বলছেন আমি ছেলে দিয়ে কি করব বিয়ে শাদি কিছু নেই এমন না তোমার ছেলের নামও আল্লাহ রাইকা দিছেন ছেলের নাম হবে ঈসা সোহানদালা বলে না আচ্ছা এরপরে এই ছেলেকে আল্লাহ নবী এবং রাসুল বানাইবেন এই ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে জুয়ান মানুষের মতো কথা বলবে আল্লাহ তাকে তরাত এবং জবুরের হাফেজ বানাবেন মারিয়াম কনে তো কিছু আর কি আরো আল্লাহ বলছেন তোমার ছেলেকে এমন শক্তি দিবেন হাজার বৎসরের পুরানা গুরুস্থানে গিয়া যদি বলে ইজনিল্লাহ তাহলে এক লক্ষ বৎসরের পুরাতন কবরস্থানের মানুষ হইয়া সালাম দিবে মারিয়াম জিন্দা বলতেছেন বলতে দুষ্টা আমার বিয়াই নাই বাচ্চাই নাই আর সব হয়ে যেতেছে আরো আছে কার কি কোনো কুষ্ঠ রোগ কুষ্ঠ রোগী যদি তোমার ছেলের কাছে আসে হাত দিলেই ভালো হয়ে যাবে আরো অনেক কিছু আছে মারিয়াম বললেন দেখো আমার সাথে দুষ্টামি করো না কিন্তু এগুলা আমি বুঝতেছি না মানুষ আমার সমালোচনা করবে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে বিয়ে শাদী ছাড়া বাচ্চা পাইলাম কেমনে আমার ইয়া আল্লা বলছেন ফসব রঞ্জামিন উত্তম ধৈর্য ধরো মানুষ তোমার বিরুদ্ধে বদনাম করবে তুমি তোমার কাজ করে যাও বদনামের পিছনে পড়ো না তুমি তোমার কাজ করো আল্লাহ তোমাকে হেফাজত করবেন মারিয়াম বলে আচ্ছা একটা ফু দিয়ে যান তাইলে হাজরতে জিবিল আমিন ফু দিলেন চলে গেছেন গা কিছুদিন পরে মারিয়াম বুঝতে পারলেন তিনি প্রেগনেন্ট হয়েছেন তিনি গর্ভবতী হয়েছেন না সুমন আল্লাহ এটা আগামী কেমন মানুষ চিন্তা করলো কিরে আমরা আমরা তার কাছে হাদিয়া দেই দিয়া মনে করি তার কাছ থেকে ঝাড় ফুটনি মসজিদের বানাইছি। এখন নাই, মসজিদের খা মইয়াও কি কাজ করতে পারে মানুষ সমালোচনা শুরু করছে আসল তো কেউ জানে না জিবরি আমিন বলছে কাউরে বইল না ধৈর্য ধরো ধৈর্য ধরো মানুষ গালাগালি করতে লাগলো এক মসজিদের খিদমতের পথ থেকে সরাইয়া দিল জঙ্গলে মারিয়াম জঙ্গলে থাকেন একদিন জাকারিয়া আলাই একদিনের কাছে খবর গেছে তারাতীয় মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খিদমতের পথ থেকে অব্যাহতি দিয়েছেন হ্যাঁ প্রেগনেন্ট বিয়াও করে নাই মারিয়াম হজরত জাকারিয়া তো পয়ম্বর লজ্জা লাগবে না গেছেন দেখতে জঙ্গলে গেছেন ঠিকই তো মারিয়াম বৈশা রয়েছে ও মারিয়াম এটা কি এ কাজ কোনো মানুষে করে তুমি আমার আত্মীয় আমি পয়গাম্বর বাইতুল মুকদ্দাসের খাদেমা তুমি আর এই কাজ কেমনে করলা সাবধান কয়া দিলাম আমার নিয়ে আর সব আলোচনা করবেন না মারিয়াম একটু কও না কি কেমনে কি হইছে শোনো যাই সমালোচনা করেন আমার যে বাচ্চা এই বাচ্চার নাম কিন্তু ঈশা জাকারিয়া বলেন ঈশা নাম কে রাখছে বাচ্চাই তো হইল না ছেলে নামে জানলেন কেমনে ছেলে নাম ঈশা আমার ছেলে জন্ম নিয়ে তোমার মতো কথা বলবে আমার ছেলে নবী এবং রাসূল হবে আমার ছেলে তো রাজ্য হাফেজ হবে কইতে আছে কইতে আছে জাকারিয়া কই কি কো পাগল হইছ ক আরে আমি কইতেছি না সব জিব্রাইল কইছে জিব্রাইল কইছে মানি তাহলে আল্লাহ কে গুলা জানে কয় জানে মানে কি তো এগুলো করাইছে সব শুনছেন কি আমার বাচ্চা কিন্তু মরা করতে পারবে জিন্দা জাকারি মানুষের এগুলা শুনতে শুনতে বাড়িতে চলে গেছেন এভাবে কথা বললে কষ্ট পাচ্ছেন বাড়িতে গিয়ে আল্লাহরে বলতেছেন আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ জাকারিয়া কি কথা কল্লা গেছিলাম তো কই গেছিলা। মারিয়ামের বাড়িতে আর কই গেছ ক জঙ্গলে বাড়িতে নাই খেদমত নাই তো মারিয়ামের জঙ্গলে কি হয়েছে কল্লা আপনি তো জানেন না মারিয়াম প্রেগনেন্ট আল্লাহ মনে জানে না সুমন্দাল্লাহ বললেন না আর সুরা আলে ইমরান খুলেন সুরা আলে ইমরান সুরাল মাইদা দেখাই দেয় সুরে মারিয়াম কি সাদ তফসির করতে এখানে আল্লাহ বলছেন মারিয়া জাকারিয়া কি বলছে এগুলা মারিয়াম প্রেগনেন্ট কাল্লা আপনি জানেন না খবর আমি তো বলতে পারতেছি না পুরো বর্ণনা করে তো কি হয়েছে কাল্লা মারিয়ামে বিয়েই করছে না আচ্ছা এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে আর দোষ দিতেছে আপনার আপনি নাকি এগুলো করাইছেন তার ছেলের নাম নাকি ঈশা ছেলে হইব না মেয়ে হইব লোক কেমনি ঈশা এরপরে নাকি তার ছেলে হাফেজ থাকবে তোরা জবুরের তার ছেলে নাকি নবীর আসুল হইব তার ছেলে নাকি মরা মানুষ এটা চিন্তা করবো আল্লাহ আমি এত কিছু বুঝতেছি না এটা কেমনে কি জামাই ছাড়া বাচ্চু হয়ে যাইতেছে আল্লাহ বলো তুমি সন্দেহ করো কেন যা হচ্ছে যা হবে সব আমি আল্লাহ করেছি আল্লাহু আকবার সব আমি করছি আল্লাহ আর কি ঠান্ডা হয়ে গেছে

আমার কিছু কথা আছে কি কথা আপনি নি আমার খবর তোমার আবার খবর কি তাহা আমার দাঁত পড়ে গেছে তোমার দাঁত পড়েছে আমি কি করবো কাল্লা আমার দাঁত পড়ে গেছে আমার চামড়া ডিলা হয়ে গেছে বুঝলাম না তুমি এত এতক্ষণ মারিয়ামের গল্প করলা হঠাৎ করে তোমার গল্পে চুয়ে গেলে কেন কাল্লা আরো কথা আছে কই কি কই সৌকে আগের মতো দেখি না হাঁটতে পারি না লাঠি লাগে বুঝলাম তো আর কি কল্লা বয়স তো বহুত হয়ে গেছে গা আচ্ছা এরপরে কল্লা আমি তো কোনদিন ময়ুরে যাবো হ্যাঁ মানে ময়রে যাব ময়ুরা গেলে গে জমিনে তোমার দাওয়াত দিবে কে কল্লা যদি দিবে আমি আরেকজন নবী বানাবো তোমারে যেমন বানাইছি ইসারে যেমন বানাইতেছি আরেকজন বানাই দিব তো সমস্যা কি কাল্লা তা না যদি আমার বংশ থেকে কাউরে বানাও তাহলে একটু ভালো হইতো আর কি সুহান আল্লাহ না আল্লাহ বলছেন জাকারিয়া কি কথা বলতে চাও বলছি না না আমার বংশ থেকে যদি বানাও তাইলে একটু ভালো তো কিন্তু আল্লাহ আমার তো দাঁত পুড়ে গেছে বুড়ো হয়ে গেছি চামড়া ঢিলা হয়ে গেছে আগের মতো কাজকাম করতে পারি না আল্লাহ কয়ে আর কি আল্লাহ আমার বউ তো বন্দা আমার স্ত্রী বন্দা বাচ্চা দিবে না বুঝলাম না জাকারিয়া মারিয়ামের কথা বললা তোমার কথা বললা বউর কাছে গেলা কেন আমার বউ তো এখন বাচ্চা টাচ্চা দিতে পারবে না তো তো আমারে বই কি কেনা বলতেছি না আপনারা কি চাইছিলাম যদি আমার একটা বাচ্চা হইতো কোথায় কি আর একটা বিয়ার কথা বলতেছো নাকি দা বউর তো তোমার বাচ্চা হবে না তাইলে আরেকটা বিয়া করতে চাও না 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 আমি এই কাজ করতে যাইতেছি না আমার নতুন কোনো বিয়ার দরকার নাই যেটা করছি একটাই কিন্তু বাচ্চা তো একটা দরকার আল্লাহ কেমনে কি কেমনে কি মানে কি আপনি যদি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারো তাইলে আমার বউরে কেন তুমি দিতে পারো না সুবান আল্লাহ বলেন না আল্লাহ কারিয়া এই কথা এত গুরিয়া বলতেছ কেন আল্লাহ বলছেন জাকারিয়া তুমি বলছো মারিয়াম রে দিছি স্বামী ছাড়া সন্তান তাইলে তুমি বুড়া হয়ে গেছো তোমার বউ বন্ধা কেন তোমাকে দিতে পারবো না এই কথা তো কালে এই কথাই তো বলতে চাইতেছি আমার আল্লাহ বলেন জাকারিয়া সব বুঝেছি তোমার মনে বড় আক্ষেপ তুমি বৃদ্ধ তোমার স্ত্রী বৃদ্ধা তোমার স্ত্রী বন্ধা বাচ্চা কেমনে হবে তোমার বড় শখ একটা যদি বাচ্চা হয় ও জাকারিয়া আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাকে বললাম অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমাকেও একটা ছেলে সন্তান দান করব কোন সুবহান আল্লাহ জাকারিয়া কি কোনো মাজারে গেছে না পিশাবের কাছে গেছে কার কাছে আল্লাহ বলেন বাচ্চা দিবেন জাকারিয়া কা আল্লাহ আপনি যে বললেন বাচ্চা দিবেন আমি কি আরেকটা বিয়ে করব নাকি তা না না আমার তো বউ প্রেগন্যান্ট এই বন্দা বাচ্চা হবে কেমনে কাকারিয়া বাচ্চা তো দিব দিব বাচ্চার নামও আমি দিব কি নাম রাখবেন ঈসাতে একটা নাম রাইকে দিছেন কাকারিয়া তোমাকে আরো ভালোবাসি তোমার একটা ছেলে হবে ছেলের নাম রাখবো এমন একটা নাম যেই নাম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রাখে নাই প্রথম তোমার সন্তানের জন্য আমি সিলেক্ট করেছি একটা নাম কয়াল্লা কন কি নাম কই ছেলের নাম হবে ইয়াহিয়া সোহানাল্লাহ বলেন কল্লা আমার ছেলে হবে নাম হবে হে কি হ্যাঁ খুব সত্যবাদী খুব ভালো মানুষ হবে খুব ধার্মিক হবে আল্লাহ সব বুঝছি বাচ্চা হইব কেমনে বিশ্বাস হইতেছে না ওয়ালা কি ইন্না কালবি অন্তরে শান্তি পাইতেছি না প্রমাণ লাগবে প্রমাণ সোহানুল্লাহ বলেন না যাই হোক সেটা অন্য আলোচনা তো আল্লাহ মারিয়ামকে স্বামী চড়া বাচ্চা দিয়েছেন জাকারি আল ইসলামকে কে স্ত্রীর গড়ে বাচ্চা দিয়েছেন না দেন নাই দিছেন কে তাহলে আমাদেরকে দিবেন কে নামাজারে না পিসাব কে দিবেন আওয়াজ করে বলেন দিবেন কে আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ এই জন্য আমার আল্লাহ রব্বুল ইজ্জত বল জালাল বলেছেন গোলাম রিফ দুনিয়ার জমিনে কিছু যদি চাইতে হয় তোমরা নাজাদ যদি পাইতে হয় আমি আল্লাহর দিকে ফিরে আসো সুরা হাম ইম সাজদা আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আবার আল্লাহ বলছেন ওয়া নাজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং চলার পথে যারা সাবধানী পথ চলবে অন্যায় করবে না শিরিক করবে না আমি আল্লাহ রব্বুল ইজ্জাতওয়াল জালাল বললাম তাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ না জাত দিব আর খেরাতে বিনা হিসাবে জান্নাতের ফায়সালা করে দিলাম কনসু আল্লাহ এরপরে আমার আল্লাহ বললেন এই দুনিয়ার জমিনে আরো কিছু মানুষ আছে যারা জাহান নামে যাবে মর্ম কি সব জবান জবানকে বন্ধ করে দিবেন আর বলবেন সাক্ষী সব যখন কথা বলতে লাগবে আপনার চামড়া যখন আপনার বিরুদ্ধে কথা বলবে এমন সময় তুমি দেখবা ছোট্ট একটা ঘটনাও ছেড়ে দেয় নাই কোন দোকানে চা খাইছিলা বিল দেও নাই তাও লেখছে এক দোকান থেকে তুমি একটা পান খাইছিলা টাকা দাও নাই বিল ওটাও লেখা রাখছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তালা একটা সগিরাও ছাড়ে নাই একটা কাবিরাও ছাড়ে নাই সব লেখে দিয়েছে আল্লাহ কিচ্ছু ছাড়ে নাই সব লেখছে আমি ভয় পাই আল্লাহ বলবেন গোলাপ কোন কথা নাই এ করা কিতাব আই লাইক হাসি বা আল্লাহ বলবেন পর গোনা কি কি করেছ পড় এই জন্য জাহান নাম থেকে বাঁচার কোন পথ নাই আমি কষ্ট হচ্ছে না তো ভাই আমি শেষ করে দেব আরে না কোন কেও শো আবারোটা হয়ে গেছে আমি কয়েক মিনিটে শেষ করতেছি শুনে আমি যে মেসেজ তোমাদের কাছে দিতে চাই আওয়াজ হোক যে কথা দিয়ে শুরু করেছিলাম গুণা তো কি করছ তো কি হয়েছে কি হয়েছে তোমার আমি বলি কি শোনো গুনা মাফ করাইতে চাও কথা বলে না ভালো হয়ে যেতে চাও আল্লাহ পর্যন্ত বুঝতে চাও শোনো আমার কথা শোনো আমি তোমাদের মতো যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মধ্যে আড্ডায় গিয়েছো সিনেমা হলে গিয়েছো এই মুহূর্তে তুমি সিনেমা হলে গিয়েছো বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা দেখতেছে হঠাৎ নামাজের টাইম হয়েছে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও সিনেমা হলেই নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো ডান্স চলছে নর্তকিরা নাচছে নামাজের সময় হয়েছে ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যানসি ডিল খাইতে বসেছ নামাজের সময় হয়েছে বোতলটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজটা পড়ে নাও বন্ধুদের পাল্লায় পড়ে বা ট্যাবলেট হাতে নিয়েছ সলাতের সময় হয়েছে ট্যাবলেটটা রাইকা দাও টেবিলে আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে জেনা করে ফেলেছ তুমি অপবিত্র নামাজের সময় হয়েছে নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও বাইরে যদি মাথায় পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও যদি তোমার একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি শার্টও যদি না থাকে একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও গেঞ্জিও যদি না থাকে তোমার পায়ে ধরে বলছি খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও অযুবক যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্টও যদি না থাকে একটা হাঁটু থেকে নাবি পর্যন্ত ঢেকে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না পাও খালি গায়ে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও তাও নামাজটা পড়ো তাও নামাজটা পড়ো যুবক যদি পানির ব্যবস্থা থাকে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়ামুম করে নামাজে দাঁড়াও তাইয়ামুমের যদি ব্যবস্থা না থাকে অজুর যদি ব্যবস্থা না থাকে কাপড় যদি না থাকে খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে বিনা মুমে তাও নামাজে দাঁড়াও আমি বলছি আল্লাহ বলছেন ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আমার বিশ্বাস একদিনই সালাত এই নামাজই তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচায়া বাঁচায়া আল্লাহ পর্যন্ত এর জন্য যেখানেই থাকো নামাজ নামাজ ইনশাল্লাহ বলেন না ইনশাল অযুবক তুমি জানো না তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসেন তুমি প্রেম করে রাত্রবেলা ঘুমাও না সারা রাত জেগে থাকো আল্লাহ বলছেন ও গুলাম আমিও তোকে ভালোবেসে রাত্রে ঘুমাই না আল্লাহ বলছেন লতা খুজু হচ্ছে না তুমি বলা নাও আমিও তো রাত্রে ঘুমাই না আমার নবীর সঙ্গে আল্লাহ প্রেম করেছেন মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়ে বলতেন ইয়া ইউ হাল মুদাসির ইয়া ইউ হাল মুজাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাক ফাকাব্বির ওয়া সিয়াবাক ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খুলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু ফাখাদিজাকে কম্বল কম্বলের নিচে শোয়া দাও ফাতেমা কে আরেক জায়গায় শোয়া দাও বন্ধু তুমি কম্বলের নিচে খাদিজার সাথে আমি আর আজিমে একা একা ভাল লাগে না বন্ধু কম্বলের নিচ থেকে বের হও তোমার সঙ্গে ওয়েট করতেছি কথা বলতে লাতা খুদ হোসিনা তুমি বলার নাম আমি আল্লাহর গুম আসতেছে না তুমি কম্বলের নিচে আল্লাহ আর সিস্তাওয়া আমি আর সে আজিমে ভাল লাগে না বন্ধু একটা বার গুম থেকে উঠো পানি দিয়ে অজু করো মুসল্লা দাঁড়িয়ে সুবহান বলে আমি আল্লাহকে ডাক দেও আমি আল্লাহ কথা দিলাম আর সে থাক না তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব হাজির রপ্ত তো তার নাও কেন ডাক দিচ্ছ না কি হয়েছে তোমাদের আল্লাহ আফসোস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরবিকা আল এই মানুষ তোমার কি হয়েছে কেন তুমি আমার মতো মহান রব থেকে দূরে যাচ্ছ অত চাল্লাদি খালাকা কা আমি আল্লাহ তোমাকে বানাইছি কেন দূরে যাও এজন আল্লাহকে আসতে আল্লাহকে ভুলে যাইও না ইনশাল্লাহ আজকের থেকে আমরা পাঁচ সক নামাজ পড়ব বলেন ইনশাল্লাহ হালাল খাবো ইনশাল্লাহ আর বাসায় গিয়া বৌরে শুধু পিটামো হ্যাঁ নাকি মারবেন না তো আপনারা ভালো মানুষ বউ মারেন এরা আল্লাহর আসতে ঘরে অশান্তি নিয়েন না বউকে ভালোবাসবেন পরিবারের সবাইকে ভালোবাসবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন পরিবারকে সুন্দর বানাবেন মাঝে মাঝে স্বামী স্ত্রী দুজন মিলে গরের ভিতরে জামাতে নামাজ পড়বেন ইনশাল্লাহ পড়েননি আপনারা আপনারা পড়বেন আপনারা যে জিনিস আল্লাহ বানাইছিল আপনাদের সারা জীবন নেতাগিরি করেন বোর মোহরের টাকা দেন না এগুলো আসেনি টাঙ্গাইলে বোর মোহরের টাকা দেন আমিও চিন্তা করি বাংলাদেশের মহিলারা খুব সহজ সরল যদি কয় মিয়া ঘরে ঢুকার আগে টাকা দেন তাহলে কি হইতো তো কিন্তু টাঙ্গাইলের মহিলারা খুব ভালো তারা আপনাদের মোহরের টাকা মাফ করে দিছে অনেকে মাফ করে দেয় ঠিক না একটু হাত উঠে কি দেখাবেন বাবা কারা মাফ পাইছেন দেখেন না পাল্লা এরা হাত উঠেন নাকি তো মাফ যারা পাইছে একটু হাত দেখি না কেউ নাই নাকি বউ মাফ করে দেয় না তো কে সাসা বুঝে নেই জন্য টাকাগুলা দিয়ে দিন কিন্তু বউ এমন এক জিনিস কিন্তু কে আমতির দিন কইব চাচা তোমার চিনি না টাকা দেও টাকা দেও টাকে টাকা দেও টাকা পাই এজন্য আল্লাহর আসতে টাকাগুলা দিয়ে দিয়েন ইনশাল্লাহ বলেন মাঝে মাঝে বৌরি নিয়ে ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন জমাতে আপনি হবেন ইমাম বউরে বানাবেন মুক্তাদি ইনশাল্লাহ দুজন নামাজ পড়বেন একসাথে নামাজ শেষ কইরা বউরে বলবেন তুমি দোয়া করো আমি আমিন বলবো এটা পারবেন না এখন যদি বউর সাথে স্বামীর দ্বন্দ্ব থাকে তাহলে বউ তো হাত উঠিয়া দুয়া কথা বলবেন আপনার সামনে আল্লাহ আমার স্বামী শুধু আমার পিটায় আয় হের কালে ঠাটা ভালো বলবেনি কোন তো বলবে না আপনার সামনে যে কথা বলবেন না আপনার ভালো চাইবে এজন্য মাঝে মাঝে বৌরে নিয়ে দোয়া করবেন কর না কিছু মাঝে মাঝে বৌরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে হাসে হাসেরা মাঝে মাঝে বৌরে নিজের হাতে খাওয়াইয়েন মাঝে মাঝে বৌরে বইলেন তুমি খুব সুন্দর এতে মন ভালো থাকবে খারাপ পথে যাবে না আপনারও তো খারাপ কম না সৌকে তো বউরে ভালো লাগে না শুধু পাশের বাড়ির বাবিরে ভালো লাগে ঠিক না এটা ঠিক কয় খারাপ চিন্তা করো এগুলা ঠিক না এগুলোর থেকে ফিরে আসো আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক আমরা সবাই ভালো মানুষ হয়ে কবরে যেতে চাই আমি